হাই ফ্রেন্ডস, সুপ্রিয় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। কি বলো তো, আজকে ফজিবাবু চলে যাবে, তো ওর ছুটি শেষ হয়ে গেছে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিয়েছি, আর এই দেখো এখন রান্না বসাবো বলে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে মাংস রান্না হবে, খাসির মাংস নিয়ে এসে রেখে দিয়েছি, আর মাছ হবে, বেশি কিছু করব না। আর এ দেখো আমি রসুন ছাড়িয়ে নিচ্ছি, তো রসুনগুলো ছাড়াতে আমার খুব বিরক্ত লাগে। তো আমি নোড়া দিয়ে প্রথমে ছেঁচে নিই, তারপরে একটা একটা করে মানে খোলাটা ছাড়িয়ে নিই, তো এইভাবে আমার কাছে সহজ হয়। আর এই দেখো প্রথমে আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, তারপরে মশলাটা কষিয়ে নিয়ে মাছটা রান্না করব, তো পরে মাংসটা রান্না করব। আর আমি ভাত বসিয়ে দিয়েছি, কি বলো তো আজকে খুবই তাড়াতাড়ি, তো তিনটের দিকে বার হয়ে যাবে। তো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। কি বলতো, যখন বাড়িতে আসে থাকে 10 দিন 20 দিন 25 দিন যাই ছুটি আসুক না কেন, তো তখন ছুটিগুলো যেন কোথা দিয়ে কেটে চলে যায়, কিছু মনেই হয় না। মানে এক মাসের ছুটি যেন মনে হয় যেন 10 দিনে চলে যায়। আর যখন ওখানে যাই, তো 2 মাস থাকুক আর 3 মাস থাকুক, তো মনে হয় যেন একটা বছরের সমান। তো যাদের হাজবেন্ড বাইরে থাকে তারা নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারছে। আর এই দেখো ও চলে যাবে বলে বাবুকে চুল কাটাতে গিয়েছিল, কেন বলতো বাড়িতে তো কেউ থাকে না আর চুল কাটানো কেউ নাই, তো আমার খুব অসুবিধা হয় বাইরে যেতে। তো ওর বাবা ওকে কাটিয়ে এনে দিল, তারপরে পরে যা হবে হবে, আমি কাউকে দিয়ে পাঠিয়ে দেবো ওকে, আর নয় তো আমিই নিয়ে যাব। আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো ও রেডি হয়ে গেছে, ব্যাগ তো গোছানোই আছে, গোছানো হয়ে গেছে আগে থেকেই। আর এই দেখো এখানে বাবু কান্না করছে, তোর বাবা চলে যাচ্ছে বলে আমাকে বারবার জিজ্ঞেস করছে আবার কবে চলে আসবে। তোর বাবা বলছে ওকে তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু ও তো বাচ্চা মানুষ, কিছু তো বোঝে না। না যতই হোক পাপা চলে যাচ্ছে, ওর ভেতরটে খুব কষ্ট হয়। আর এই দেখো ব্যাগে এখানে স্টিকার লাগিয়ে দিয়েছে একটা, তো বলছে যখন ট্রেনে উঠবা তো তখন মনে পড়বে আমার কথা। তো ওর পাপা দেখো বার হয়ে গেল, সাবধানে পৌঁছাক, ভালোভাবে পৌঁছাক, এটাই চাই। কি বলতো, ওর পাপা যখন বাড়িতে বার হয়, বাড়ি থেকে বার হয় যাওয়ার জন্য, তো তখন আমি ফোনটা ধরেছিলাম, কিন্তু তখন আমার অত মাথায় ছিল না, তো ফোনটা ভুল করে ধরা হয়ে গেছে। আর এইভাবে ভিডিওটা উঠেছে, তো অনেকে আমাকে বলেছিল দিদি যেদিন যাবে দাদা ভাই, তো সেই দিনকার ভিডিও দিও। আবার অনেকে বলেছিলো যাওয়ার আগে ব্যাংক ভিডিও করো, তো কিন্তু আমি ওটা করতে পারলাম না, একদিন করার চেষ্টা করলাম তো সফল হলাম না। তো অনেকে বলেছিলো বলে তাই আমি ভিডিওটা দিচ্ছি, না হলে দিতাম না। যাই হোক ভুল করে হয়ে গেছে, তো তোমরা দেখে নিও, প্লিজ কিছু মনে করো না। ওরকম করে না করতে, ব্যাগটা ঠিক তোর পাপা এক্ষুনি বাড়ি থেকে বার হয়ে গেল দেখলে। আর এই দেখো বাবু কাঁদতে কাঁদতে চলে এসেছে, তোর পাপা চলে গেল বলে এখানে মন খারাপ করে বসে আছে। কি বলতো, একসঙ্গে থাকে তো সব সময়, মানে বাড়িতে থাকলে পাপার কাছেই থাকে, ও টিভি দেখা, পাপার সঙ্গে খেলা করা, ঘুরতে যাওয়া সব কিছু। তো যাওয়ার পর ওর মনটা খুব খারাপ হয়ে যায়, তো খুব কষ্ট পাচ্ছে, কি আর করবো বলো। তোর পাপা এখন চলে গেল আর ওরও মনটা খারাপ, আর আমারও মনটা খারাপ, তো দুজনে এখন বসে আছি ঘরের মধ্যে। তো বাবু খেলা খেলছে, ও বাইরে যাওয়ার জন্য বাইরে না করছে, আর বাইরে প্রচণ্ড রোদ, তো আমি ওকে বাইরে যেতে দিইনি, তো ওই জন্য রাগ করেছে ও, আর কাগজে ওই সব এডিবিডি লিখেছে। কি বলতো, চলে যাওয়ার পর না আর কিছুই ভালো লাগে না, এখন কদিন মনে হয় যেন দিনটা পুরো থেমে গেল।
মানে ঘরে ঢুকলে মনে হয় যেন ঘরটা ফাঁকা, আর যখন বাড়ি থাকে তখন মনে হয় যেন সবকিছু অনেক ভরা, কিছু যেন আছে। বলো গুড ইভিনিং ফ্রেন্ড, সবাইকে শুভ সন্ধ্যা। তো এখন ঘড়িতে 7টা বেজে গেছে আর চারিদিকটা প্রায় অন্ধকার হয়ে গেছে, প্রায় কি পুরোটাই অন্ধকার হয়ে গেছে। আর আমি বাবুকে পড়তে বসিয়ে দিয়েছি, তোর সকালে স্কুল আছে তো হোমওয়ার্ক করতে হবে। তো ভালো লাগছিল না, ওরও পড়তে বসতে ইচ্ছা করছিল না, তো তাও পড়তে বসাতেই হবে, নাহলে স্কুলে আবার বকুনি দেবে হোমওয়ার্ক করে না নিয়ে গেলে। তো হোমওয়ার্কগুলো করিয়ে দিলাম, দিয়ে ওকে ছুটি দিয়ে দিলাম। আর এই দেখো পড়া শেষ হয়ে গেছে আর ওকে ভাত খাইয়ে দিয়েছি। আজকে আর রাত্রে কিছু রান্না করিনি, ভালো লাগছিলো না, তো ওকে দুপুরের ভাতটা যেটা ছিল সেটা ওকে খাইয়ে দিলাম। আর শোয়ার সময় একটু দুধ দেবো, জাল করে রেখে দিয়েছি, তো খাবে। আর আমি চা বিস্কুট খেয়ে নিচ্ছি, তো এটা খেয়ে আমি শুয়ে পড়বো। ভাতটা কিছু খেতে আর ভালোও লাগছে না, আর কিছু এখন আর খাবো না। কী বলতো, একসঙ্গে অনেক দিন থাকতে থাকতে এমন একটা অভ্যেস হয়ে যায়, যখনই বাড়ি আসে তখনই অভ্যেসটা হয়, তো তখন ঘরে এসে আর দাঁড়াতে পারি না। তো ঘরে আসলেই বেশি মনটা খারাপ হয়ে যায়, ঘরেই থাকতো সারাদিন টিভি দেখতো, আর এখন দেখো চলে গিয়েছে, তো মনে হচ্ছে পুরো ঘরটা ফাঁকা। ঘরটা কেন, পুরো বাড়িটাই ফাঁকা, মনে হচ্ছে বাড়িতে কোনো মানুষ বাস করে না, পুরো শুনশান চুপচাপ। তো কী আর করবো বলো, এইভাবেই থাকতে হবে। এখনও অনেক বছর আছে চাকরি, তো যতদিন থাকবে চাকরি আছে তো ততদিন এইভাবেই থাকতে হবে। তো এই দেখো বাবুকে দুধটা খাইয়ে দিলাম, তোর খাওয়া হয়ে গেছে, আর বিছানাটা করে নিচ্ছি, তো আমরা এক্ষুনি শুয়ে পড়বো। তো চলো আগে বিছানাটা করে নিই। তো দেখো আমার ছেলে কেমন দুষ্টু, তো এইভাবে খাটের উপর উঠে আর ওখান থেকে লাফ মারে। তো এটা ও প্রতিদিনই করে, সব সময় আমি থাকলেও করে, আর না থাকলে তো আরও বেশি করে। তো এই দেখো আমার বিছানা টিছানা রেডি হয়ে গেছে, আর আমি এখানে মাথাটা হাঁস দিয়ে চুলটা বেঁধে নেব শোয়ার আগে, না হলে কি বলতো চুলগুলো খোলা থাকলে সব ছিঁড়ে যায়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।